ইন্টার্নশিপ এক বছর ছিল, এক বছরই থাকবে, আর এটা আমরা মানি না, মানবো না এরকম। গত কিছুদিন আগে আমরা ফেসবুকে দেখতে পেরেছি যে বিএমডিসি থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে যে আমাদের ইন্টার্নশিপ 2 বছর করা হয়েছে, কিন্তু আসলে এই সিদ্ধান্তটি সম্পূর্ণ যুক্তি বহির্ভূত একটি সিদ্ধান্ত। কারণ আমরা যখন মেডিকেল কলেজে এসেছি আমরা 1 বছর ইন্টার্নশিপ করার চুক্তিতে স্বাক্ষর করে এসেছি, এবং ইন্টার্নশিপ হলো আমাদের স্বাস্থ্য শিক্ষার একটি অংশ, এটা স্বাস্থ্যসেবার অংশ নয়। কারণ আমাদের দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো তো দেখা যাচ্ছে যে অনেক ডাক্তারের অভাব, কিন্তু এইসব ডাক্তারের শূন্যস্থান পূরণ করার দায়িত্ব তো আমাদের ইন্টার্নদের নয়, এসবের জন্য বিসিএস হবে, সেখানে মেডিকেল অফিসাররা যাবে। তাছাড়া একজন ইন্টার্ন যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় সেখানে সে কী ধরনের সেবাটা দিবে? কারণ ইন্টার্নশিপ হলো একটা শিক্ষার একটি অংশ, আমরা এখানে শিখছি, আমাদের প্রফেসররা আছেন, কনসালটেন্টরা আছেন, কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরনের কোনো শিক্ষার সুযোগ নেই। তাছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিরাপত্তার বিষয়টিও আমাদের দেখতে হবে, কারণ সেখানে অনেক অনিরাপদ। আমাদের বোনরা আছে, আমাদের বান্ধবীরা আছে, তারা যে সেখানে যাবে তারা কীভাবে সেখানে নিরাপদভাবে তাদের কর্মস্থলে কাজ করবে, এ সকল বিষয়ের উপর বিবেচনা করে আসলে আমরা বলতে পারি যে 2 বছরে যে ইন্টার্নের এই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে তার সম্পূর্ণ যুক্তি বহির্ভূত একটি সিদ্ধান্ত, এবং আমরা এই সিদ্ধান্ত মানি না। এবং যতক্ষণ পর্যন্ত না এই ধরনের সিদ্ধান্ত সরকার তুলে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, আমরা এর বিরুদ্ধে আরো কঠোর থেকে কঠোর আন্দোলন যাব। ধন্যবাদ। আমরা 45তম ব্যাচ, রংপুর মেডিকেল কলেজ। যে আন্দোলনটা, এটা আসলে গত 28 অগস্ট স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে MBBS কারিকুলাম যে আগে 6 বছর ছিল তার সঙ্গে এখন আরও এক্সট্রা 1 বছর ইন্টার্নশিপ করতে হবে, টোটাল 7 বছর, এবং পরের যে 1 বছর করা হবে সেটা উপজেলা পর্যায়ে। এখন কথা হচ্ছে উপজেলা পর্যায়ে ইন্টার্নশিপ মানে আমরা শিক্ষানবিশ, আমরা শিখব। উপজেলা পর্যায়ে আমরা কাদের কাছে গিয়ে শিখব? সেখানে কোনো প্রফেসর নাই, সেখানে কোনো কনসালটেন্ট নাই, তো আমাদের ওখানে শেখাবে কারা? আমরা 5 বছর একাডেমিক পড়াশোনা করার পর যে 1 বছর হসপিটালে, স্বশ হসপিটাল যেখানে পড়াশোনা করি সেখানে আমরা প্রফেসরদের আন্ডারে শিখি, কিন্তু ওইখানে তো আমাদেরকে শেখানোর কেউ নাই, তাহলে আমরা কেন 1 বছর এক্সট্রা আমরা উপজেলায় গিয়ে থাকবো? আর বাংলাদেশ ছাড়া এটা আসলে পৃথিবীর কোথাও আর নাই যে 7 বছর ধরে MBBS ডিগ্রি, ইন্টার্নশিপ কোথাও 2 বছর নাই। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই নিরাপত্তা কারা দিবে আমাদের ওখানে? আমাদের মেডিকেলে 60% নারী শিক্ষার্থী, এই তাদেরকে নিরাপত্তা দিবে কে? যারা উপজেলায় আপনারা জানেন বিভিন্ন সময় অনেক ইনসিডেন্ট ঘটছে, যারা বিশেষ ক্যাডার আসছে ওখানে তারাও নিরাপত্তাহীনতায় ভুগতেছেন, বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে, কিন্তু এই নারী শিক্ষার্থীদের কোনো ওখানে কোনো ধরনের অবকাঠামো ছাড়া আর কখনোই সম্ভব না 2 বছর ইন্টার্নশিপ করা। আর আমরা ইন্টার্নশিপ করি, এটা একটা স্বাস্থ্য শিক্ষার অংশ, এটা কখনোই স্বাস্থ্য সেবার অংশ না। আমাদেরকে সেবা প্রদান করার জন্য উপজেলায় যদি পাঠাই দিয়ে চায় তারা বিসিএস এর মাধ্যমে, তারা নিয়োগ দিয়ে আমাদেরকে উপজেলায় পাঠাতে পারে, আদারওয়াইজ কোনো হবে না। আমরা স্বাস্থ্য শিক্ষার অংশ হিসেবে মেডিকেলে 1 বছর ইন্টার্নশিপ করব। 18 তারিখের মধ্যে তারা এটার মতামত চাইছে সকল অধ্যক্ষের কাছে, মেডিকেল কলেজের এবং বিএমএ সচিবের যারা নেতা আছে তাদের কাছে। তো আমরা এই প্রস্তাবের এগেনস্টে আমাদের অবস্থান, শুধু রংপুর মেডিকেলের অবস্থান না, সারা বাংলাদেশের যত সরকারি বেসরকারি মেডিকেল কলেজে সবাই একযোগে আমরা আন্দোলন করতেছি, এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত এই প্রস্তাবনা বাতিল হয়। তারা কথা দিচ্ছে, তারা চাইছে 18 তারিখের মধ্যে প্রস্তাবনা, যতক্ষণ না দাবি আদায় হয়েছে আমাদের আন্দোলন চলতে থাকবে। স্বাগতম সরকার, আমি 44তম ব্যাস। আসসালামু আলাইকুম, আমরা রংপুর মেডিকেল কলেজের পক্ষ থেকে বলছি, সকল সাধারণ শিক্ষার্থীরা আজকে এখানে উপস্থিত আছি। হিসাবটা তো খুবই সহজ ভাই, আপনার উপজেলা হেলথ কমপ্লেক্সে ডক্টর নেই, তার মানে তো এই না যে আপনি কতগুলো স্টুডেন্টকে সে জায়গায় বসিয়ে দেবেন। স্টুডেন্টদের আমাদের যে ইন্টার্নশিপ আমরা করি, MBBS কোর্স করি, সেটা শিক্ষার অংশ। এখন একটা উপজেলা হেলথ কমপ্লেক্সের দায়িত্ব নেওয়ার মতো এফিসিয়েন্সি একজন ইন্টার্নের আছে বলে কেউ বিশ্বাস করে বলে আমার মনে হয় না। আর যখন এরকম একটা পর্যায়ে আপনারা একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে একজন ইন্টার্নকে বসায় দেন, সেখানে কোনো বিসিএস নিয়োগপ্রাপ্ত যায় না বলে, এটা তো সিস্টেমের ব্যর্থতা, এটার দায়ভার আমরা কেন নেব? আপনাদের যদি উপজেলা হেলথ কমপ্লেক্সে ডাক্তারের অ্যাভেলেবিলিটি বাড়াতেই হয়, আমি বলবো বিসিএস নিয়োগ দিন, বিসিএস নিয়োগ দিয়ে তারপরে উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে আসুন। এই শিক্ষার্থীদেরকে দিয়ে বলে দেওয়াবেন না, তাদের জীবনটা নষ্ট করবেন না, সেই সব রোগীদের জীবনটাও নষ্ট করবেন না।